আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন উদ্দেশ্যে। তো কিছুদিন আগে আমার ফোনে একটা মেসেজ আইছিল বিকাশ অফিস থেকে, তো আমিও মজা করেছি অনেক, আপনারাও শুনতে থাকেন একটু হাসতে থাকেন, তো আমিও অনেক হেসেছি, তো মজাই লাগছিল ভিডিওটা। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আমি শুরু করছি। বন্ধ কেন করা হয়েছে ভাইয়া? এটা কেমন কথা, আমার অ্যাকাউন্টটা হঠাৎ বন্ধ করে দেওয়া হলো? আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা আছে। চালু তো করব অবশ্যই, কিন্তু বন্ধ করে দেয়া হলো হঠাৎ, আমি সেটাই বলছি। হ্যাঁ, চালু তো করবো অবশ্যই। আমার বাবার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে। ক্যাশ আউট করেছি। বর্তমান সম্ভবত 3000 টাকা সামথিং রয়েছে আমার বিকাশে। হ্যাঁ, দেখতে তো পারি অবশ্যই। আচ্ছা, ওই নাম্বারটা কোথায় বলতে হবে? হ্যাঁ, ইনবক্সে তো মানে হ্যাঁ, আমি তো ইনবক্সে আসি বর্তমানে। হ্যালো, আরে না না, কিসের মেসেজ? কই মেসেজ? জি জি জি, এখনই আসলো মেসেজ, এখনই আসলো। আচ্ছা, এইগুলো আমি আপনাকে কেন বলবো? আমার সাথে কি আপনি প্রতারণা করেছেন যে আমি আপনাকে বলবো? এখন আছে 51 72 93।
এটা কি এখন গেছে? হ্যাঁ যে এখন এই অ্যাকাউন্টটা চালু রাখার জন্য আপনাকে যে এখন আপনার অ্যাকাউন্টে এটা চালু করা হয়েছে, এখন আপনার সেন্ড মানিটা চালু করব। এখন যে নাম্বারটা মেসেজ যাচ্ছে তাই না, এখন এখানে তিন নম্বর মেসেজটা দেখে এটা বলেন আপনার সেন্ড মানিটা চালু করে দিচ্ছে। এখন যে মেসেজটা গেছে পাইছেন তো এখন আইছে 42 78 97। 42 78 97। হ্যাঁ এটা কি এখন গেছে? হ্যাঁ 42 78 97 তাই তো? হ্যাঁ নাম্বারটা এখন এটা কাজ হয়নি, আপনি বলবো তো অ্যাকাউন্ট থেকে চালু করবেন না বন্ধ করে দেবো। ও আমি ভুল আমি ভুল বলছি তাই না? এরপর বিকাশ অফিস থেকে ফোনটা কেটে দিয়েছে। তো যাই হোক, তিনটা মেসেজ আমার কাছে আইছিল কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি, তো এলাকায় অফিস থেকে বিকাশ মানুষটি ফোনটা কেটে দিয়েছে। তো আপনারা সতর্ক থাকবেন, এরকম ভোলা আর জীবনও করবেন না। আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থুয়ে বিকাশ থেকে আপনাকে কল করলে আপনি কল ধরে তাদের সাথে সত্যটা বলবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের